পিং জং মং দং আশা করি সবাই খুব ভালো আছেন। ধরা যাক আপনি কখনো জমি জমার দলিলের ভাষা বোঝার তেমন কোনো চেষ্টা করেননি, চেষ্টা করেননি কারণ কখনো দরকার হয়নি। কিন্তু কখনো কখনো আমাদের প্রয়োজনে বা বিপদে পড়ে জমি জমার দলিল ঘাটতে হয়, ঠিক তখন এসব পড়তে যেয়ে আমাদের চোখ কপালে ওঠার দশা হয়। আমরা আবিষ্কার করি যে এগুলো এক অদ্ভুত ভাষায় লেখা বিদ্গুটে, অক্ষরগুলো বাংলা হলেও দলিল ভর্তি অজস্র আজব শব্দ, যেমন পিং জং মং দং মোর্শি তোজি ডিং কানি গন্ডা অযুতাংশ দ্রোণ কাহন রেণু ধুল দন্ত কণ্ঠ পণ কাক তিল সাইকানি কাচ্চাকানি মঘিকানি তীপ্রাকানি ছুটোকানি, এরকম অনেক শব্দ। তাছাড়া দলিল ও কাগজপত্রে এ ধরনের কিছু চিহ্ন থাকে। এরকম অদ্ভুত সব বিচিত্র সাংকেতিক অক্ষর দিয়ে ভরপুর, মনে হয় যেন আদিম কোনো ভাষা। আর হাতের লেখার কথা কী আর বলবো, অনেকেই হয়তো ইতিমধ্যে দেখে ফেলেছেন। সে এক আর এক ভয়ানক হিজিবিজি আর ঝাপসা জিনিস, মনে হয় যেন লেখারও লেজ আছে আর এক লেজ আরেক লেজের সাথে মিশে গেছে, পড়তে গিয়ে চোখের অবস্থার করুণ দশা। কথাটি এখন মনে প্রশ্ন আসতেই পারে, এসব দলিল কেন এত জটিল ভাষা আর সাংকেতিক অক্ষরে ভরপুর? মূলত ঘটনা হলো এসব দলিলের ভাষা হচ্ছে সংস্কৃত ফার্সি ও অতি প্রাচীন বাংলা ভাষার এক ঐতিহাসিক মিশ্রণ। হিন্দু যুগের সংস্কৃত ভাষা আর নবাবী আমলে ফার্সি ছিল সরকারি ভাষা। ফার্সি ভাষার বদলে ইংরেজিকে 1837 সালে সর্বস্তরে সরকারি ভাষা হিসেবে চালু করলেও দলিল দস্তাবেজে ফার্সি ও সংস্কৃতির প্রভাব রয়ে যায়। দলিলের ভাষা বাংলা হলেও তা পুরোপুরি বোঝা সবার পক্ষে সম্ভব হয় না। একটু খুলে বলেন তো। অতি প্রাচীনকালের বাংলা ভাষা হিন্দু সুলতানি মুঘল নবাবী ও ব্রিটিশ আমল মিলিয়ে ঐতিহাসিক বিবর্তনে গড়ে ওঠে আমাদের এখনকার আইন ও জমিজমা সংক্রান্ত ভাষা। এসব দলিলের ভাষা যে আইনের ডিক্রেদারি সবাই খুব ভালো মতো জানেন তাও কিন্তু না, এমনকি সকল আইনজীবীও এই ভাষা খুব ভালো মতো জানেন না। যারা এই ধরনের কাজ বা মামলার অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবী তারা কেউ এই দালিলিক ভাষা ও বিষয়গুলো মোটামুটি বুঝেন, আর খুব অল্প সংখ্যক আইনজীবী আছেন যারা এগুলো গভীরভাবে বুঝেন। সাধারণ মানুষের অবস্থা তাহলে কী হবে বুঝাই যায়। কথাটি এলাকা ভেদে দলিলের বিভিন্ন শব্দ ও পরিমাপের বিভিন্ন বিষয় বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন হতে পারে। জমি জমার দলিলে থাকা অল্প কিছু কমন শব্দ একটু পড়ে দেখুন, আমি এখানে একটা ছবি দিচ্ছি। পিং মানে হচ্ছে পিতা, জং মানে হচ্ছে জৌজে বা স্বামী, নিং বং মানে হচ্ছে নিরক্ষর বকলম, দং মানে হচ্ছে দখল, ডিং হচ্ছে ডেসিমাল বা শতক বা শতাংশ, 100 সমান হচ্ছে 435.6 বর্গ ফুট, কাতে মানে মধ্যে। জমি জমার দলিলপত্র বিষয়ক বেসিক শব্দ এত বেশি না কিন্তু, কিন্তু সকল প্রকার রেকর্ড ও দলিলের ঐতিহাসিক এবং আঞ্চলিক সব শব্দ শেখা প্রায় অসম্ভব। কারণ হলো এক গবেষণায় দেখা গেছে এরকম বিশেষায়িত শব্দের সংখ্যা প্রায় 3,500। আগে তো জানতাম না, উপকার হইল। এবং সমস্যা হচ্ছে এসব জমি জমা ও রেকর্ডের কঠিন সব শব্দ এক করে লেখা কোনো বই আপনি বাজারে পাবেন না। আচ্ছা আমি আপনাদের আরও কিছু চিহ্ন দেখাচ্ছি, দেখুন এই যে এই চিহ্নটা হলো এক আনা, এই চিহ্নটা হলো দুই আনা, এই চিহ্নটা হলো তিন আনা, এই যে খাড়া ওয়ান বা আলিফের মতো দেখতে এটা হলো চার আনা, এই যে এই চিহ্নটা এটা হচ্ছে পাঁচ আনা, এই যে এটা হচ্ছে ছয় আনা, এই যে এটা হচ্ছে সাত আনা, পাশাপাশি দুইটা চারের মতো সাইন মানে এটা হচ্ছে চার আনা, এটা হচ্ছে চার চার, এই যে পাশাপাশি দুইটা চারের সাইন এবং পাশে এক এর সাইন মানে এটা হচ্ছে নয় আনা, এই যে এটা হচ্ছে এই চিহ্ন এই চিহ্নটা হচ্ছে দশ আনা। মূল কথা হলো জমি জমার দলিলের ভাষা সবার পক্ষে খুব ভালো মতো জানা সম্ভব না, তবে সবারই অন্তত প্রাথমিক হলে এসব বিষয়ে কিছু ধারণা রাখা উচিত।
এসব বিষয়ে একেবারে পুরোপুরি অজ্ঞ থাকার জন্য শিক্ষিত মানুষদেরও সমস্যায় পড়তে হয় বা প্রতারণার শিকার হতে হয়। সমাজে তার মন্দ লোকের অভাব নাই, ভরপুর বলা যায়। আবার এখনকার সময় ঠিক কি না? ঠিক 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 কি না? ঠিক 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 কি না? তাই এসব বিষয়ে যখনই কোনো সমস্যায় পড়বেন, কোনো দিকে নাচে সবসময় একজন অভিজ্ঞ অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করবেন। সচেতন হন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।